হ্যালো ফ্রেন্ডস, পুজোর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে চলে এলাম। আর আজকে এখন আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার, মানে লেবুতলা পার্কের পূজা মণ্ডপে। তো রোডের ওপরেই স্টার্টিংয়েই তোমরা দেখতে পাবে ইন্ডিয়া গেট করা রয়েছে, এর মধ্যে দিয়ে প্রবেশ করে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকতে হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের আকর্ষণ হলো দিল্লির লাল কেল্লা। দেশের 75 বছরের স্বাধীনতা উদযাপনের উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব যে পালন করা হয়েছিল, সেটাই সন্তোষ মিত্র স্কোয়ারে একটা প্রজেক্টরের মাধ্যমে পুরোটা দেখানো হয়েছে। তো চলো স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত পুরো শোটা দেখে নেওয়া যাক। সবাই ছবি তুলবে না, সবাই ব্যবহার করবে না, অনুরোধ করছি কেউ মোবাইলে ছবি তুলবেন না, অনুরোধ করছি কেউ মোবাইলে ছবি তুলবেন না। তারা চোখে দেখুন পুরো ব্যাপারটা, ফেসবুকে ইউটিউবে সর্বত্র পাবে, আপনারা সর্বচোখে দেখুন এবং এনজয় করুন। আমি অনুরোধ করছি আমরা পুজো কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে কেউ মোবাইলে ছবি তুলবেন না, মোবাইলে ছবি তুলবেন না, মোবাইলে ছবি তুলবেন না, মোবাইল বাজেয়াপ্ত হবে। পুরো ব্যাপারটা ফেসবুকে ইউটিউবে পাওয়া যাবে, আপনারা নিজেরা সর্বসুস্থ আহ
সকল দেশে ও সে স্বপ্ন দিয়ে তুমি সেগুলো তো পুরো শোটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এবার মণ্ডপে প্রবেশ করার পালা, তো চলো দেখে নিই ঠাকুর কেমন করেছে। পূজা মণ্ডপের ভেতরে ঢুকতেই ওপর দিকে তাকালে খুব সুন্দর একটা ঝাড় তোমরা দেখতে পাবে, যেটা কাঠের স্ট্রাকচারে বানানো আর যেটা অপূর্ব দেখতে লাগছে। তো সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সকলকে রিকোয়েস্ট থাকলো যে সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা দেখতে এসে বলে লাইট শোটা খুব সুন্দর করেছে। আর আমাদের চ্যানেলটার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো।